রাজধানীর রাজপথ থেকে শুরু করে অলিগলি গ্রামগঞ্জ এখন স্লোগানে মুখর আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে সরব নেতাকর্মীরা। উন্নয়নগুলো অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আবারও আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমরা চাইতেছি সামনে 30 তারিখে যাতে সুন্দরভাবে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকায় উন্নয়ন ফিরে আনতে পারি। আমাদের 10 আসনে সারা বাংলার মানুষ শেখ হাসিনার জন্য পাগল হয়ে গেছে। সকাল থেকেই ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। বিগত দিনের উন্নয়নের কথা মনে করিয়ে চাইছেন ভোট। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা 13 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান। কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে মতবিনিময় সভায় অংশ নেন 14 দল প্রার্থী রাশেদ খান মেনন। স্বাধীনতা বিরোধী জামায়াতকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যফ্রন্ট পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। মাজার জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম 9 আসনে প্রচারণা শুরু করেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় সব বয়সী মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক। শেরপুর 2 আসনে প্রচারণা চালান মতিয়া চৌধুরী। এই নির্বাচন করার জন্য জনগণ কতটা উৎফুল্ল উৎসুক সেইটা দেখেই তারা এখন ভীত হয়ে গেছে, এই সব অজুহাত খারাপ করার চেষ্টা করছে। প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে মাদারীপুর 2 আসনে গণসংযোগ করেন শাজাহান খান। নাটোরে জুনায়েদ আহমেদ পলক, গাইবান্ধায় মাহবুবারা গিনি, শরীয়তপুরে এনামুল হক শামীম সহ আরও অনেকে। এ সময় সবাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের জন্য ভোট চান। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।